আজকে যে রান্নাটা করে দেখাবো সেটা অতি পরিচিত এবং বাঙালির ভীষণ প্রিয় একটা রান্না, ভীষণ অল্প সময়ের মধ্যে হয় এবং সব থেকে বড় কথা এই রান্নাটা কিন্তু ভীষণই হেলদি। তো এই রান্নাটা একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আপনারা এখন আপনারা দেখছেন অ্যারোমা কুকিং এর নতুন রেসিপি, মোল্লা মাছের পাতা পোড়া। তো এই রেসিপিটা কিন্তু পাতা মানে এখানে কলা পাতা অনেকে ব্যবহার করেন বা অন্য কোনো পাতা ব্যবহার করেন, তো আমি এখানে যে পাতাটা ব্যবহার করেছি সেটার জন্য আপনাদের একটু অপেক্ষা করতে হবে এবং ভিডিওটা এর জন্য কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি কন্টিনিউ করতে হবে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো এর জন্য প্রথমে আমি কিছু বড় সাইজের মোল্লা মাছ এখানে নিয়ে এসেছি। তো এই মোল্লা মাছটা কিন্তু একটু বড় হতে হবে এবং ওর মধ্যে কিন্তু ডিম ভরা থাকে, তো ওই মোল্লা মাছের ডিমটা খুব আস্তে করে বাঁচিয়ে আপনাকে মাছটা বেছে নিতে হবে। তো এরপর কিছু ফ্রেশ লাউয়ের পাতা নিয়ে নিয়েছি। তো এরপর একটা পেস্ট বানিয়ে নেব। তো যেখানে আছে আমার পপি সিডস বা পোস্ত 1.5 চামচ, 1.5 চা চামচ, আর এখানে নিয়েছি 1 চামচ চার মগজ। এরপর জল দিয়ে আমি এটা ভিজিয়ে এরপর নিয়ে নিয়েছি 2টো বড় সাইজের নারকেল। তো যেটা হচ্ছে ডাবের পরে যে শাঁসটা থাকে, যা ডাব যেটা বড় সাইজের ডাব হয়, তো ওর ভেতরে যে শাঁসটা থাকে সেটা একটু নরম থাকে, তো ওই শাঁসটা নিয়ে নিতে হবে। তো এরপর ওর যে বাইরে ছিলকাগুলো থাকে ওটাকে বাদ দিয়ে দিতে হবে। তারপর একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। এইভাবে আলতো করে ছিলকাগুলো বাদ দিয়ে দিতে হবে। ওটা যদি রান্নাতে ব্যবহার করা হয় রান্নাটা কিন্তু একটু কষাটে ধরে যায়, খেতে কিন্তু ভালো লাগে না। এরপর আর একটা পেস্ট বানিয়ে নেবো, যেটা হচ্ছে কালো সর্ষে সাদা সর্ষে 1 চামচ ওর একটা পেস্ট বানিয়ে নিতে হবে। তো এর জন্য ওখানে জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। এরপর নিয়ে নিচ্ছি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। এরপর পেস্টগুলো আমার বানানো হয়ে গেছে, তো মোল্লা মাছের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে 4 মগজ পোস্ত, কাঁচা লঙ্কা আর সর্ষে পেস্টটা একসঙ্গে যেটা বানিয়েছিলাম। এরপর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, সর্ষের তেল। এরপর দিয়ে এটা ভাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখানো ভালো হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো আর আরও একটু সর্ষের তেল। এরপর সব শেষে দিয়ে দিচ্ছি নারকেলের বাটা, ওই নারকেলটা যেটা পেস্ট করে রেখেছিলাম তো ওই বাটাটা দিয়ে ভালো করে মাখিয়ে এটা 1/2 ঘন্টার জন্য রেখে দেব, তারপর এটা রান্না করব। তো এরপর একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটা গরম করে ওর মধ্যে যেই লাউয়ের পাতাগুলো ছিল তো ওটা তেল দিয়ে ভালো করে সেঁকে নিতে হবে। ভালো করে শাঁকা হয়ে গেলে এরপর ওই তাওয়ার মধ্যে ওই লাউয়ের পাতাগুলো ভালো করে বিছিয়ে দিতে হবে এবং সুন্দর করে রাখতে হবে, যাতে মশলা মাখানো মাছটা না পাতার বাইরে চলে যায়। এইভাবে সুন্দর করে রেখে এবং ওপর থেকে কিন্তু সমানভাবে এটাকে সমান করে দিতে হবে, যাতে কোনো রকম বাইরে না বেরিয়ে যায়। এখানে 3টে পাতা আমি দিয়েছি। এরপর ওপর দিয়ে সুন্দর করে আবারও পাতাগুলো এইভাবে বিছিয়ে দিতে হবে। এরপর ওপর দিয়ে একটা ঢাকনা দিয়ে দিতে হবে এবং ভীষণ লো আঁচে রান্নাটা করতে হবে। এখানে তাপ যদি বাড়িয়ে দেওয়া হয় তাহলে নিচটা পুড়ে যেতে পারে এবং ওপরটা ভালো করে কুক হতে পারে না, তো তার জন্য ওপর দিয়ে আমাকে উল্টে নিতে হবে পুরো পাতা সহ মাছটা। এইভাবে খুব হালকা হাতে এটা করতে হবে এবং ভীষণ আস্তে করে করতে হবে, যাতে না পুড়ে হাতে লেগে যায়। তো এরপর আস্তে করে এইভাবে পাতাটা রেখে দিতে হবে, তারপর আবারও সেই ঢাকা দিয়ে ভীষণ লো আছে এটা করতে হবে। তো এই রান্নাটা তৈরি হতে প্রায় 10 থেকে 15 মিনিট মতন লাগে সময়, তো খুব একটা বেশি সময় লাগে না। তো এরপর রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো এরপর আমি ওপর থেকে খুলে দেখাচ্ছি কত সুন্দর এবং ভীষণ সুন্দরই একটা স্মেল বেরিয়ে এসেছে, তো সেটা তো আমি আপনাদের
আপনাদেরকে একটা অনুরোধ করব, তো আপনারা এইভাবে একবার বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে খেতে এবং খুব সুন্দর। দেখুন এখানে গ্রেভিটাও খুব সুন্দর মাখো মাখো হয়ে গেছে এবং ওই পাতাটা কিন্তু খেতে অসাধারণ লাগে। তো এরপর গরম গরম ভাতের সঙ্গে এইভাবে সার্ভ করলে কিন্তু এখানে মাছের থেকে কিন্তু পাতাটা খেতে অনেক অনেক বেশি সুন্দর হয়। তো আপনারা গরম গরম ভাতের সঙ্গে একবার ট্রাই করে দেখতে পারেন এবং এই রান্নাটা কিন্তু একবার ট্রাই করে দেখার অনুরোধ রইল। তো আসছি পরে কোনো ভিডিওতে। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং দেখা হবে পরের কোনো নতুন ভিডিওতে। তো এই রান্নাটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।